দেয়াল টপকিয়েছেন? কোন এক সময় এই টপকানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। কড়া হোস্টেল, এসএসসি পরীক্ষা, হল থেকে একটু না পালালে বন্ধুদের কাছে আবার প্রেস্টিজ থাকে না, রক্ষা সেবার যে স্যারদের হাতে ধরা পড়িনি। তবে একবার এক বন্ধুর বাড়ির গেট টপকাতে গিয়ে পড়েছিলাম মহাবিপদে। 6 ফুট উঁচু গেট, বহু কষ্টে পাড়ি দিলাম। আমার অজান্তে ওপারে দাঁড়িয়েছিল এক জাদ্রিল কুকুর। ব্যাস এক লাফে অনায়াসেই আবার গেটের এ প্রান্তে চলে আসলাম রাস্তায়। চুরি আমরা সাধারণত করি কোনো কিছু পাওয়ার জন্য। তা হতে পারে প্রেমিকের মন অথবা জাগতিক কোনো লোভনীয় বস্তুর জন্য। একদা ঢাকা শহর এমন ছিল না। এক বাড়ি থেকে ও বাড়ি যাতায়াত করতে আগন্তুকের ইচ্ছাটাই ছিল যথেষ্ট, ছিল না কোনো প্রশ্নকর্তা। আর সেই অসহ্য প্রশ্ন, আপনার পরিচয়? লায়লা মজনু রোমিও জুলিয়েট ঠেকাতে যতটা নয়, কারণ ওরা তো কোনো বাধা মানার জন্য জন্মায়নি, তার চেয়ে অনেক বড় কারণ হয়ে দাঁড়ালো নিরাপত্তা। 3 ফুটের দেয়াল বেড়ে হলো 5 ফুট, তারপরে 7 ফুট, তার উপরে কাচের টুকরা, তার কাটা, লোহা লক্কর। কাকে নিবৃত্ত করা গেছে সে বিচার আপনারা করবেন। দেখুন তাহলে, প্রাচীর দিয়ে ঢাকা। ঢাকা মসজিদের শহর, এটা এখন প্লাটোর হারিয়ে যাওয়া আটলান্টিসের মতো সত্য। সেই সুলতানি আমল থেকে মসজিদ এই শহরের বিশিষ্টতম ইমারত ছিল বটে, পরবর্তীতে চোর চোট্টা, প্রণয়মূলক প্রেমিক যুগল এবং উকিঝুঁকি মারা ফটিকগণ শহরবাসীদের নজর কাটতে সক্ষম হয়। 1454 সালে নারিন্দার বিনোদ বিবির মসজিদ ঢাকার প্রাচীনতম নির্মিত হওয়ার পর থেকে গম্বুজ ও খিলানে সুসজ্জিত এই নামাজের ঘরই ছিল 400 বছরের অধিক পুরাতন এই রাজধানীর ধর্মীয় ঐকান্তিকতার অসাধারণ প্রতীক। তবে সত্যি বলতে কি, আজ কিন্তু আমরা বাস করছি এক দেয়াল ভরা শহরে। বর্তমানকালে ভবন ডিজাইনের সকল বিবেচনার ঊর্ধ্বে হল নিরাপত্তা। স্থপতির জন্য রীতিমতো ভয়ানক এক দুঃস্বপ্ন যে তার সৃজনশীল সৃষ্টি গ্রিল এবং দেয়াল, গেট এবং শাটার দ্বারা বিশ্রীভাবে লঙ্ঘিত। 1950 দশকে প্রাসাদতুল্য বা ক্ষুদ্রতর বাড়িতে দুইটি প্রবেশদ্বার থাকত, একটি ইন, অন্যটি আউট। একথা নিশ্চিত করে জানা যায়নি যে অনধিকার প্রবেশকারীগণ রানী ভিক্টোরিয়ার শাসনামলের এই আদেশ মানতেন কিনা। তবে বাড়ির মালিক 60-এর দশকে গেট একটা বন্ধ করে দিতে বাধ্য হন। বাসাবাড়ির বারান্দা প্রশস্ত এবং খোলামেলা হওয়াই বাঞ্ছনীয়। তবে 1980 দশক হতে লোহালক্করের বিভৎস সৃষ্টি স্থপতির বস্তু বনাম শূন্যতার হিসেব চিরতরে পাল্টিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী দুই প্লটের মাঝে সীমারেখা নির্মাণ থেকে এই শহরের দেয়ালের কাহিনী শুরু। এক ধরনের পর্দা অবশ্য লোকচক্ষুর আড়াল করতে অনন্তকাল ব্যবহার হয়ে আসছে। নিরাপত্তাজনিত সমস্যা যতই দ্রুতগত হয়েছে, দেয়ালের উচ্চতাও বেড়েছে। সামগ্রী আর ভাব অবিরত পরিবর্তন করে ঢাকাবাসীরা দেয়ালের ডিজাইনে ব্যাপক নিপুণতা প্রদর্শন করতে পেরেছে। ইট না কংক্রিট, নাকি উভয়ই ব্যবহার হবে এবং চোর কতটা উঁচুতে লাফাতে পারে, এই চিন্তায় দালানের মালিক এবং স্থপতি পাগল প্রায়। তবে মরিয়া চোর এবং সময় সময় আরও মরিয়া রোমিওরা সর্বদা সময়ের ডাকে সাড়া দিতে পেরেছে। আমি অবশ্য দেয়াল আরোহীদের দোষ দিই না। আর কি উপায় আছে গৃহপ্রবেশের?
দারোয়ান খুঁটিয়ে জেরা করবে, আপনার পরিচয়, কাকে চান, কোত্থেকে এসছেন, কোন ব্র্যান্ডের চাল খান। ওনারা বাড়িতে নেই। অধিক প্রশ্ন করা অনুপম এই ব্যক্তির কারণে কারো বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেওয়ার রোমাঞ্চটা মাঠে মারা গেছে। যতক্ষণে আপনি কলিং বেল টিপেছেন ততক্ষণে বাড়ির সকলে জেনে গেছে আপনার নাম, শার্টের রং, গিফট সহ আসছেন কি না, কি খালি হাতে ইত্যাদি। জমির মালিকগণ দেয়াল উঠাতে অতি খুঁতখুঁতে, ফলে কতটুকু রাস্তা অবশিষ্ট থাকলো সেই মাথা ব্যথা নেই। তারা দেয়াল দিয়ে পরিবার সম্পত্তি রক্ষা করাটুকুই বুঝে। তাই আজ এই শহর নানা মাপ ও আকারের, ডিজাইন ও রঙের অফুরন্ত দেয়ালের বিন্যাস, ফাঁকে ফাঁকে চিকন গলি, আদতে যা অবস্থা, ঢাকা শহরকে উল্টিয়ে ফেললে দেখতে মনে হতে পারে কার্ডবোর্ডের তৈরি ডিম রাখার একটি বাক্স। লক্ষণ যে চিপা গলির শেষ মাথায় জীবন মূলত ঘোড়ার ডিম। স্যার বলছিলেন র্যাটক্লিফ যখন ভারত পাকিস্তান ভাগ করে তখন আপনার কিছু মজার স্মৃতি আছে আপনার আপনার নিজের গ্রাম নিয়ে? আমাদের যে গ্রামের বাড়ি যেটা, এটা বর্তমানে ভারতে অংশ আসাম প্রদেশের, কিন্তু 1947 সালে যখন ব্রিটিশরা চলে গেলো দেশ ভাগ করে, রেডক্লিফকে জুলাই মাসে দায়িত্ব দেওয়া হলো তুমি 5 সপ্তাহের ভিতরে এই দাগ টেনে দাও, সীমান্ত রাখা এগ্রিড প্রিন্সিপাল যে মুসলিম মেজরিটি এগুলো আসবে পাকিস্তানে এবং বাকিগুলো ভারতে থাকবে। তো আমাদের গ্রামের বাড়ি 3 দিন পাকিস্তানের অংশ ছিল। নামটা স্যার গ্রামের? এটা এই রাঙ্গাউটি গ্রাম, বর্তমানে জেলা হলো হাইলাকান্দি, আগে কাছার জেলা ছিল, এখন ভাগ হয়ে হাইলাকান্দি জেলা, এবং ওইখানেই একদম শহরের কাছেই আমাদের দাদা বাড়ি এবং নানা বাড়িও খুব কাছে। তো ওইটাই আমি চেষ্টা করছি বের করতে যে এই 3 দিনে কী হলো। আচ্ছা, প্রথম ম্যাপটাও ব্রিটিশ আর্কাইভে আছে, সেটা বের করেছি, অনলাইন পাওয়া যায়, এবং ওই দুটো ওটার মধ্যে আবার সেকেন্ড ম্যাপও সুপার ইম্পোজ করা আছে। একটা হলো নীল 13 তারিখের, আর একটা হলো লাল 17 আগস্ট। 17 তারিখ সকালে হঠাৎ খবর গেল যে না, রেডক্লিফের যে ফাইনাল অ্যাওয়ার্ড যেটা বাউন্ডারি কমিশনের, এটা কিছু রদবদল হয়েছে সীমানা করে। আমাদের এই এলাকাটা যদিও মুসলমান মেজরিটি ছিল কিন্তু ইন্ডিয়াতে চলে গেল। এই হলো আমার প্রথম একদম স্মৃতির প্রথম দিকে যদি বলি। আর ওই জোড়ার থেকে রওনা হওয়ারও খুব ইন্টারেস্টিং ঘটনা, আমার জীবনে অনেকগুলো যে খুব ন্যারো এসকেপ ফ্রম সিরিয়াস অ্যাক্সিডেন্ট। আমাদের মালপত্র সব পাঠিয়ে দিয়েছেন বাবা, শুধু সরকারি বাড়িতে ছিলাম আমরা, একটা ওয়ার্ড্রোব। উনি কী করতেন স্যার? উনি প্রকৌশলী ছিলেন এবং এই আমাদের এই অঞ্চলের বোধহয় প্রথম দিককার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, 1929 সালে সিভিল, নিশ্চয় সিভিল ইঞ্জিনিয়ার। তো উনি শিবপুর থেকে আমাদের অঞ্চলে মানে প্রথম দিককার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এই সিলেট বা আসামের এই অঞ্চল ধরলে। 1929 সালে কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, 1929 সালে উনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং তারপরে সরকারি চাকরি করতেন। সরকারি চাকরির মধ্যে উনি প্রথম দিকে ব্রিজ করলেন, যেটা ঝুলন্ত সেতু আছে যেটার উপর দিয়ে আমরা তামাবিল এর পরে যেটা যাই, এটা পাশ করার পরে উনি ইঞ্জিনিয়ার ছিলেন, ফার্স্ট সাসপেনশন ব্রিজ এই অঞ্চলে। আর ঢাকায় পরে তো সরকারি চাকরি থেকে অপশন নিয়ে উনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কিছু বোধহয় আর্টস বিল্ডিং, এগুলোর মানে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার ছিলেন, বাংলাদেশ ব্যাংক বলছিলেন। পরে গিয়ে ওইখান থেকে গিয়ে আবার স্টেট ব্যাংক অফ পাকিস্তান, তখন নাম, ওটার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হয়ে কয়েক বছর চাকরি করেছেন আফটার রিটায়ার, মানে সরকারি চাকরি থেকে অপশন নেওয়ার পরেও। রেডক্লিফ তো কোনো কাগজ রেখে যান নেই, আমি যতদূর পড়েছি। খুঁজতে খুঁজতে দেখলাম যে কিছুদিন আগে বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছে একজন, যে তার বাবা রেডক্লিফের সেক্রেটারি ছিলেন, আইসিএস অফিসার ক্রিস্টোফার বোমন্ট। তার ছেলে এখনও বেঁচে আছে, ক্রিস্টোফার বোমন্ট মারা গেছেন, উনি যাওয়ার আগেও কিছু অনেক কথা বলে গেছেন। তা আমি তার ইন্টারনেট থেকে বের করে ঠিকানা দেখলাম যে ইয়র্কে একটা গ্রামে থাকে ভদ্রলোক, বাবার বাড়ি ওটা মিসকিপ বলে একটা গ্রাম, ইয়র্ক শহর থেকে বোধহয় 10 মাইল দূরে হবে। সৌভাগ্যবশত আমি এই 2-3 সপ্তাহ আগে ওইখানেই ছিলাম, লিডসে। আচ্ছা, আছে তো। ইমেইল পাঠালাম যে আমি আসতে চাই, তোমার বাবার কাগজপত্র থাকলে
দেখতে চাই। ওর সাথে সাথে বললো, হ্যাঁ তুমি তো যেখানে আছো সেখান থেকে আমার বাড়ি হয়তো গাড়িতে আসতে 35-40 মিনিটের মতো লাগবে। এই আমি তার সাথে দেখা করতে গেলাম এবং বেশ কিছু কাগজপত্র দিয়ে দিয়েছে ওর বাবার, এবং এর উপরে লেখা বইটইও সে কিছু দিয়েছে, বলছে আর কিছু লাগলে তুমি আমাকে বলবে। এরকম নিশ্চয়ই আরও কিছু জায়গা হয়েছে, আরও অনেক আছে। এটা যেমন পশ্চিমবঙ্গের সাথেও, যেমন মুর্শিদাবাদ, এটা ওই একই রকম 3-4 দিন পূর্ব পাকিস্তানের অংশ ছিল, খুলনা কিন্তু ছিল ভারতের অংশ। অ্যামেজিং। আসুন আমরা বসে কথা বলছি। আপনারা যারা চিন্তিত এবং যারা চিন্তিত নন, আপনাদের সবাইকে আমাদের আজকে রাতের এই অনুষ্ঠানে সুস্বাগতম। আমাদের মাঝে আজ রয়েছেন স্বনামধন্য শিক্ষাবিদ, পুরকৌশলের অন্যতম আচার্য, নিবেদিত ক্রীড়া সংগঠক, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ডক্টর জমিলুর রেজা চৌধুরী, আমাদের অনেকের কাছেই জিআরসি অধ্যক্ষরে খ্যাত। ঢাকা শহরের সবচেয়ে পুরনো স্মৃতি আপনার? ঢাকাতে আমি আসি প্রথম, তারিখটা খুব স্মরণীয়, 27 জানুয়ারি 1952 সাল। স্মরণীয় কেন স্যার? বাংলাদেশের ইতিহাসে খুবই স্মরণীয় দিন এটা। আমরা ট্রেনে এসে নামলাম আমাদের পরিবার, তখন স্টেশন হলো ফুলবাড়ি। স্টেশন থেকে আমাদের জন্য নির্ধারিত বাসা, এটা হলো কোম্পানি বাগান, জায়গাটার নাম টয়েন্ট বি সার্কুলার রোড, শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংকের যে সামনে, তার থেকে নটরডামের দিকে গেলে 100 গজ গেলেই একটা পুরানো বাড়ি এখনও আছে, তখন দোতলা ছিল, এখন 3তলা। আমরা স্টেশন থেকে গাড়ি করে যাচ্ছি পল্টন ময়দানের পাশ দিয়ে, এই সন্ধ্যা হওয়া হয় এই অবস্থা, তো মনে হলো যে অনেক লোক পল্টন ময়দানে, একটা জনসভা মানে শেষ হলো এরকম। পরের দিন পত্রিকায় বা রেডিওতে শুনলাম যে খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী, উনি এখানে বক্তৃতা দিলেন এবং সেখানে বললেন যে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে পাকিস্তানের, বাংলা থাকতে পারে প্রাদেশিক ভাষা। তখনই এই 52-র ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা হলো। আগে থেকে দাঁড়া বানছিল, বাট নাজিমুদ্দিন সাহেব হঠাৎ, এটা আগে নাকি পার্টিতে আলোচনা হয় নাই, উনি ঘোষণা দিলেন, সো দ্যাট ট্রিগার্ড দ্য লাস্ট ফেজ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। যেটা যেমন 4 তারিখে ফেব্রুয়ারি মাসের, জানুয়ারি 27 তারিখ তো, 4 ফেব্রুয়ারি প্রথম এই হরতাল, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই হলো আমার ঢাকায় মানে প্রথম আগমন বলবো স্মরণীয় দিনে। স্যার, দেওয়াল টপকানোর কোনো অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ আছে? দেওয়াল আমার তো মনে হয় যে প্রায় সবারই, আমি জানি না বর্তমান যারা শহরে বড় হচ্ছে। ময়মনসিংহ জেলা স্কুলে আমাদের বাসা থেকে, আমাদের বাসা ছিল আনন্দমোহন কলেজের মাঠের ঠিক পাশে, মূল যে এন্ট্রান্স প্রবেশপথ একটু ঘুরে যেতে হয়। আচ্ছা। তো দু একদিন পরে কে বললো যে আমাদের বাসায় যাওয়ার একটা শর্টকাট আছে, স্কুলের পিছন দিকে দেওয়াল দিয়ে অনেকে দেখি বেরোয় ওইদিকে, তো আমরাও গ্রুপ ওই দেওয়াল টপকে, হাইট কত ছিল, 5 ফিট 5.5 ফিট, তার মধ্যে আমরা ইট কয়েকটা দেওয়া ছিল, বই দেওয়ালের উপরে রেখে ওই পাশে গিয়ে আবার বই নামাতাম এরকম। এটা আমি বোধহয় 2 বছর, এই 1950-51 ঢাকায় আসার আগে এই শর্টকাট ব্যবহার, যেমন দেওয়াল টপকে অভ্যস্ত। ঢাকায় আসার পরেও, ঢাকায় আসার পরে আমার, আমরা যেমন 1953 সালে ছিলাম কপিবাগে রোজ গার্ডেন, তার পাশে আমাদের খেলার মাঠ ব্রাদার্স ইউনিয়ন, তো বল চলে যেত কোনো সময় রোজ গার্ডেনের ভিতরে, দেওয়াল আছে প্রায় 5 ফিটের মতো উচ্চতা, ওই দেওয়ালের উপর দিয়ে গিয়ে বল আবার বের করে আনতে হতো। স্যার, এই যে দুই ভবনের মাঝে যে দেয়াল নির্মিত হয়, এটা কি নিরাপত্তা দ্বারা প্রভাবিত নাকি নির্জনতার প্রয়োজনে? আগে ছিল মোটামুটি নিরাপত্তা, পুরো শহরকে ঘিরে দেওয়াল, রোমান যেগুলো আছে বাড়ারও আগে, ভবনে ভবনে অতটা না, অতটা না। আগে তো স্যার গাছ গাছালি দিয়েও একটা বেড়া হতো। আমি গ্রামের বাড়িতে ফিরে যাই, এই বাঁশের বেড়া ছিল, কিন্তু এটা
মূলত প্রাইভেসি সিকিউরিটি খুব একটা দিত না, মানে ধাক্কা দিলেই পড়ে যায় এরকম। সময়ের সাথে সাথে বিবর্তন হয়েছে। স্যার, চত্বরে প্রবেশ করার যে ইন আউট গেট, এটা হয়তো 1980-এর দশকের দিকে বিলুপ্তি হয়েছে মনে হয়। খুব আমার মনে হয় জমিদার বাড়িটাইতে ছিল, অর্ডিনারি লোকের বাড়িতে, সরকারি ভবনে অনেকের ছিল যারা জেলা বা জেলা পর্যায়ে, যেমন সে ডিসি বা অন্যান্য বড় সরকারি কর্মকর্তা। ধানমন্ডিতেও গুলশানেও ছিল স্যার, ইন আউট খুব কম ছিল মনে হয়। এবং কিন্তু এখন তো স্যার নাই, তো এটা কি স্যার এই মানে একটা নিরাপত্তার কারণে এটা বিলুপ্ত হলো, নাকি জমির মালিক কিছু বাড়তি জমি দখল করার সুযোগ পেল? সিকিউরিটি কনসার্ন অনেক বেশি, এই দুই গেটকে ম্যানেজ করে একটাই করা যাচ্ছে না। সুতরাং রাজক পরিকল্পিত আবাসিক এলাকায় যে ভবনের মালিক প্রাচীর থেকে রাস্তা পর্যন্ত জায়গাটাও দখল করে নিয়েছে, তার তথাকথিত নিরাপত্তার জন্য পথচারী এবং জনগণের একটা অসুবিধা হচ্ছে, এটা সম্বন্ধে যদি একটু মন্তব্য করতেন। না, এটা আমার ধারণা যে এটা রাজুকের উচিত যে এগুলো বন্ধ করা। আমাদের অনেক রাজনীতিবিদদের জন্ম এই দেয়ালে স্যার, মনে করেন রাজনৈতিক পোস্টার, বিজ্ঞাপন, প্রেম নিবেদন সবই চলে এই দেয়ালে। টেলিভিশন এবং মোবাইল টেলিফোনের ব্যবহার বৃদ্ধি পেলে এই আচার কি হ্রাস পাবে, দেয়ালের উপর নির্ভরতা কি হ্রাস পাবে? আমার মনে হয় না, কারণ দেওয়াল ঢাকায় তো এই রাজনৈতিক আন্দোলনে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন যারা রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন, তাদের কিন্তু মূল প্রচারণা দেওয়ালের মাধ্যমে, যেটা মধ্যে 60-এর দশকে এটার নাম হয়েছিল যে চিকা, চিকা মারা। এবং দেওয়াল দখল করার একটা ব্যাপার আছে, এবং দেওয়াল দখল একটা দাগ টেনে এরো দিয়ে নাম লেখা, এটা এখনো আমরা লিখি নাই কিন্তু এটা আমার আমার হয়ে গেল। তো এটা এই বিভিন্ন রকম মানে রাজনৈতিক তো স্লোগান থাকেই, অন্যরকম প্রচারণার জন্য। আমি তো বহু বছর নীলক্ষেত রাস্তা দিয়ে যেতাম এই বুয়েটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পলাশি হয়ে, তো বাদিকে পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার, দেওয়াল আছে বিভিন্ন রকম স্লোগান, ইন্টারেস্টিং বা পাবলিসিটি। একটা আমি কিছুতেই বুঝতাম না, আমার মনে আছে, কষ্টে আছি আইজুদ্দিন। আমি কাকে জানি বললাম এরকম একটা লেখা দেখি অনেকগুলো, এটা ওই আবার টেমপ্লেট করে ছোট ছোট কিছু দূর পর পর লেখা, তখন যে আইজুদ্দিন লোকটাকে কষ্টে আছি, পরে শুনলাম যে না এটা খুব পপুলার টেপ, তখন ক্যাসেট, ওয়ান অফ দ্য সিঙ্গার্স আইজুদ্দিন কষ্টে আছি গান। আমাদের জাতীয় সংসদ চত্বর ঘিরে একটা গ্রিল ভিত্তিক প্রাচীর দেওয়া হয়েছে, এর তো এরকম একটা বেড়ার তো অবশ্যই এখানে প্রয়োজন আছে স্যার, আপনার মন্তব্য স্যার এ ব্যাপারে? সংসদ ভবন এটা যে বাইরে থেকে একটা নান্দনিক যে ইয়ে আছে, বিশ্বের তো একটা স্বীকৃত, অবশ্যই বিংশ শতাব্দীর বলা হয় অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা, এটা আমি সলিড দেওয়াল দিয়ে তো না এটা কোনোভাবেই করা যায় না। এখন যেটা করছে এখন মনে হয় যে না, দেখা যাচ্ছে ভিতরটা এখন যথেষ্ট ঠিক আছে। এটা একবারে শুনেছিলাম যে নিরাপত্তার অজুহাতে এটাকে সলিড ওয়াল দেওয়ার প্রস্তাব ছিল, তো স্থপতিরা জি বলে টোলে বোধ হয়, এখন যা করা হচ্ছে ঠিকই আছে আমার মনে হয়। নিয়মিত পর্ব পর্যায়ে আমরা কতগুলো ছবি দেখব। পৃথিবীর অনেক বিখ্যাত দেয়াল রয়েছে, আপনাকে শনাক্ত তো করতেই হবে, তারপরে সেগুলো সম্বন্ধে আপনার অভিজ্ঞতা একটু বর্ণনা করবেন। আমরা প্রথম ছবিটি পর্দায় দেখছি, গ্রেট ওয়াল ব্যাং অন স্যার, গ্রেট ব্যাং অন, কারেক্ট। আমি আমি কয়েকবার গেছি বিভিন্ন জায়গায়। এরপরের চিত্রটা আমরা যদি দেখি, আরেকটি দেয়াল, ঢাকা গেট, হ্যাঁ মীর জুমলা গেট। আমার জন্য স্মরণীয় কারণ আমরা স্কুল থেকে যখন নিয়ে আসতো, আমাদের 14ই আগস্ট আমাদের এই রেস করছে তখন, যেটা সরবার্দি উদ্যান পরে নাম হয়েছে, তখন আমাদের এই সকালে এই হাতকাটা গেঞ্জি পরে ব্যায়াম ট্যায়াম দেখাতে হতো, ফিজিক্যাল ডিসপ্লে। আমরা আরেকটি চিত্র দেখি, এটা একটা দেয়াল ভাঙা হয়েছে স্যার, সেই ভাঙা বার্লিনের, বার্লিন ওয়াল, এক্স্যাক্টলি স্যার। বার্লিন দেওয়াল তো খুবই বিখ্যাত, এবং কত
1961 সাল থেকে স্যার 61 সাল থেকে 89 পর্যন্ত এক্স্যাক্টলি স্যার এর পরে চিত্রটা দেখি এটা কি উইন্ডসর উইন্ডসর না লন্ডনে স্যার হ্যাঁ তো টাওয়ার অফ লন্ডন টাওয়ার অফ লন্ডন টাওয়ার অফ লন্ডন আচ্ছা ক্রাউন জুয়েলস আছে আমি আমি কোহিনূর জি জি আমাদের এই পর্বের শেষ দেয়াল এটা হ্যান্ড দিতে পারি স্যার আপনাকে এটা ডোনাল্ড ট্রাম্প খুব ব্যবহার করছে আচ্ছা এই যে 2000 মাইল লম্বা যেটা জি 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 করবে হ্যাঁ মেক্সিকোর সাথে জি জি স্যার স্যার আমাদের দেশে এই দেয়াল নিয়ে কি আরো দৃঢ় আইন হওয়া প্রয়োজন মানে উচ্চতা স্বচ্ছতা নির্মাণ সামগ্রী এলাকার সাথে সামঞ্জস্য আপনি যদি একটু মন্তব্য অনেক দেশে আছে বিল্ডিং কোডে উচ্চতা নির্দিষ্ট করে দেওয়া হয় এর বেশি করতে পারবে না আমাদেরও আছে স্যার 5 ফুট সলিড তারপরে 7 ফুট পর্যন্ত তো এগুলো তো ঠিক এমনিতেই বড় বিল্ডিং এর প্ল্যানিং মানা হচ্ছে না দেওয়াল এটা তো আমাদের একটা করা দরকার ইউরোপে অনেক দেশে দেখেছি যে সলিড দেওয়াল এলাও করে সমস্যাটা হলো স্যার দেয়ালের পিছনে বেশি উঁচু দেওয়াল হয়ে গেলে ওই দেয়ালের পিছনে ঘরবাড়ি নির্মাণ হওয়া শুরু হয় সেটা একটা প্রধান কারণ যে এটাই এটা এটা হয় আমরা আমরা করি বেশ করে একটু ঘন বসতি এলাকা যেগুলো ওইখানে তো আর না একদম দেওয়ালের উপর দিয়ে ভার্টিক্যালি উঠে গেছে মানে বাউন্ডারি ওয়াল কাম লোড বিয়ারিং ওয়াল হয়ে যায় এভাবেই আমাদের আলোচনা চলবে আপনারা যারা চিন্তিত এবং যারা চিন্তিত নন আপনারা সবাই আমাদের আগামী অনুষ্ঠানে আবার আমাদের সাথে মিলিত হবেন আগামী মঙ্গলবার একই সময় একই চ্যানেল এটিএন বাংলায় অনেকগুলো প্লট একসাথে মিলে একটা উঁচু বিল্ডিং হলো মানে আমাদের দেশে তো এখন স্যার অ্যাপার্টমেন্ট লিভিং তো আমাদের ইতিমধ্যে চলেই আসছে না গ্রামে তো সরকার বিধা একটা নিয়েছে চারতলা বিল্ডিং বগুড়ায় নাকি পাইলট প্রজেক্ট করতেছে রুরাল হাউসিং চারতলা চারতলা ওটা আলটিমেটলি হয়তো ছাতলে হয়ে যাবে লিফট ছাড়া